নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন খুব গরমটা পড়ছে আর আমাদের রোদের তাপটাও প্রচণ্ড বেশি, আর আমরা এই রোদে বেরোলে নানান রকম আমাদের স্কিন ড্যামেজ হয়, স্কিনে সান ট্যান হয়ে যাচ্ছে। তো এই নানান রকম প্রবলেম থেকে দূর করার জন্য আমাদের কিন্তু রোজ আমাদের স্কিনের কিছু যত্ন অবশ্যই হওয়া দরকার। তো বন্ধুরা, আজকে আমি দুটো সাবান তোমাদের কাছে শেয়ার করছি, যা অসাধারণ দুটো সাবান, যা তোমাদের এই স্কিনের নানান রকম প্রবলেম সান ট্যান দূর করতে সাহায্য করবে আর আমাদের স্কিনকে অনেক বেশি প্রাণোজ্জ্বল রাখবে। দেখো, এখানে দুটো সাবান খুবই ইজি প্রসেসে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা শসা নিয়েছি। শসা, এই গরমকালে শসা কিন্তু খাওয়াও খুবই ভালো, আমাদের শরীর ঠান্ডা থাকে আর এমনকি আমাদের স্কিনের জন্যও কিন্তু ভালো। তো অনেকেই এই শসার রস কিন্তু আমরা মুখে লাগাই, কিন্তু এই রেগুলার আমাদের শসার রস, শসার থেকে রস বের করে লাগানো আমাদের কাছে অনেক সময় প্রবলেম হয়ে যায়, আর সেই রস অনেক সময় আমাদের ইচ্ছে করে না লাগাতে। তো আমি এই শসা দিয়ে একটা দারুণ সাবান তোমাদের কাছে বানাচ্ছি, যা আমাদের এই স্কিনের নানা রকম প্রবলেম কিন্তু দূর করতে সাহায্য করবে। দেখো, আমি এই ছোটো টুকরো শসার থেকে আমি কুড়িয়ে নিচ্ছি, এর থেকে আমি শুধু রসটা আমাকে আমার দরকার। আমার এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে করে রাখবো না, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, প্রিজারভেটিভস নেই, তো সেই জন্য তো আমাদের খুব অল্প পরিমাণে করে রাখাটা দরকার। তো দেখো, এখানে আমি এক চামচ শসার রসের মধ্যে এক চামচ র মিল্ক দিলাম, আর তার মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করছি, আর এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু অসাধারণ, আমাদের স্কিনের নানান রকম প্রবলেম দূর করতে সাহায্য করবে। আর এখানে আমি এক চামচ পরিমাণ বাদাম তেল দিলাম। তোমরা চাইলে এখানে নারকেল তেল দিতে পারো অথবা অলিভ অয়েলে দিতে পারো। আর এর মধ্যে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল, আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু অসাধারণ, আর এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, আমাদের স্কিনকে অনেক বেশি গ্লো রাখবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি দিচ্ছি এক চামচ বেসন। তো এক চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম, আর এর প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতেই পারছো কতটা দারুণ জিনিস আমাদের স্কিনের জন্য। আমরা এই প্যাকটাও কিন্তু আমাদের মুখে লাগাতে পারি, কিন্তু এটা দিয়ে আমি এখন আজকে সাবান বানাবো। তো বন্ধুরা, এই ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি, এর পরে সেকেন্ড স্টেপটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো আমি তার আগে দেখাবো আমি আর একটা সাবান বানানোর প্রথম প্রসেসটা। দেখো, আমি এখানে একটা টমেটো নিয়েছি, আর টমেটো তোমরা জানো আমাদের স্কিনের ট্যান তুলতে, আমাদের স্কিনের নানা রকম ড্যামেজ দূর করতে কিন্তু আমাদের এই টমেটো ভীষণভাবে কাজ করে। তো টমেটোর একটা ছোট্ট টুকরো আমি কেটে নিয়েছি, আর এটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। টমেটোর রসটাই কিন্তু আমার দরকার। তো দেখো, আমি অল্প কিছুটা রস আমার এখানে হয়ে গেছে, আমার এখানে খুব বেশি রসের দরকার নেই, এক চামচ রস হলেই যথেষ্ট। একটা কাপড়ের সাহায্যে আমি এইভাবে রসটাকে বের করে নিচ্ছি। দেখো, টমেটোর রসটা একদম বেরিয়ে গেল, এখানে আমার এক চামচ পরিমাণ টমেটোর রস আমি পেলাম। তো এর মধ্যে আবার দেব এক চামচ চন্দন গুঁড়ো। এই গরমকালে চন্দন গুঁড়ো আমাদের স্কিনকে ভীষণভাবে ভালো রাখবে। আর তার মধ্যে দিচ্ছি এক চামচ হানি, আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, আর দিচ্ছি বাদাম তেল। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। দেখো, এইটাও, এই প্যাকটাও কিন্তু আমার রেডি হয়ে গেল, এবার এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। দুটো তৈরি হয়ে গেল আমার প্যাক। এবার সাবান তৈরির জন্য সাবানের বেস দরকার। তো আমি এখানে একটা পিয়ার সাবান নিয়ে নিলাম। তো পিয়ার সাবানটা তোমরা চাইলে যে কোনো সাবানের বেস পাওয়া যায় মার্কেটে, তোমরা সেটাও নিতে পারো, অথবা এরকম কোনো পিয়ার সাবান দিয়েও তোমরা তৈরি করতে পারো। তো আমি এটা একটা, দেখো, গ্রেটারের সাহায্যে ভালো করে কুড়িয়ে নিলাম। এখানে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি যাতে এটা নরম করতে খুব সুবিধা হয়। দেখো, এখানে একটা ডবল বয়লার, মানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে এই সাবানটা
নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি কড়াইতে বসিয়ে দেখো আর ধীরে ধীরে কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। তোমরা এটা যদি মাইক্রোওয়েভে করো মোটামুটি 1 মিনিটেই কিন্তু একদম নরম গলে যাবে এই সাবানটা। আর এখানে দেখো ভালো মতন গলে গেছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে এর পরের প্রসেসটা, তা না হলে কিন্তু সাবান খুব তাড়াতাড়ি আবার শক্ত হয়ে যায়। এখানে দেখো আমার দুটোর মধ্যে তৈরি রয়েছে। এবার আমি সাবানের যে গোলাটা সেটা দুটোর মধ্যে কিন্তু সমান পরিমাণে দিয়ে দিচ্ছি। দুটোর মধ্যেই আমি সাবানটা, এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো দুটোর মধ্যেই সাবানটা দিয়ে নিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। কারণ এটা যদি আমি একটু দেরি করে করি আমার সাবান কিন্তু জমাট পেতে যাবে আর এটা জিনিসটা খুব ভালোভাবে কিন্তু মিক্স হবে না। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে আমাকে মিক্স করে নিতে হবে। আর এই সব কিছুর আগে কিন্তু আমাকে একটা বাসন তৈরি রাখতে হবে যেটার মধ্যে আমি এই গোলাটাকে রাখবো আর শক্ত হতে দেব। তো দেখো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমার সাবানটা শক্ত হয়ে যাচ্ছে, যেহেতু এই পেস্টটা একটু ঠান্ডা ছিল সেই জন্য এর মধ্যে সাবানটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এখানে আমি একটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে সাবানটা দিয়ে দিচ্ছি। কারণ এটা আমি ছোট ছোট সাবান তৈরি করছি, কারণ এরগুলো এর মধ্যে সবকটা জিনিস কিন্তু কাঁচা জিনিস, এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভস নেই। তো সেই কারণে আমি যদি বেশি দিন আমি বাথরুমে এইভাবে রাখি এই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি ছোট ছোট দুটো সাবান, দুটো দুটো করে সাবান আমি বানাচ্ছি। তো দেখো একদম তৈরি হয়ে গেল। আর এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দেব, অথবা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে। তো দেখো এইভাবে আমার চারটে সাবান কিন্তু একদম রেডি। কত ইজি প্রসেসে কিন্তু আমাদের এই সাবান একদম কেমিক্যাল ফ্রি সাবান তৈরি হয়ে গেল। আর অসাধারণ দুটো সাবান, এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে, আর ফ্রিজ থেকে জমাট বাঁধার পরে তোমাদের কাছে এনে দেখাচ্ছি এটা কীরকম হয়ে যাচ্ছে। তো চলো, তো দেখো আমি নিয়ে চলে এসেছি আর আমার সাবান কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো একদম খুলে বেরিয়ে আসে। তোমরা এটা যে কোনো পেপার বোল বা পেপার গ্লাসের মধ্যেও তৈরি করতে পারো, বা সিলিকন এরকম যে কোনো মোল্ডের মধ্যেও তোমরা তৈরি করতে পারো। তো আমি আগের ভিডিও রয়েছে আমার অনেকগুলো সাবানের ভিডিও, বন্ধুরা তোমরা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারো। আমার নিম সাবান আর উপটান সাবানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। অসাধারণ এই সাবান আমাদের স্কিনকে কিন্তু একদম সফট সুন্দর রাখবে। তোমরা অবশ্যই এরকম ঘরে বানিয়ে এগুলো ব্যবহার করো, দেখবে দারুণ রেজাল্ট কিন্তু পাবে। বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।